গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে, বাকি জায়গাতেও হয়েছে কিন্তু খুব অল্প। বেশ কিছু জেলায় শিলাবৃষ্টিও হয়েছে, বিশেষ করে বাঁকুড়া, মুর্শিদাবাদ এসব জেলাগুলোতে। আজকে গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে, তীব্রতাও কমবে, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে। কিন্তু আগামীকাল 14 তারিখ বৃষ্টি, আজকে গতকাল যেটা হয়েছে বা আজকে যে কমে গেল তার থেকে সামান্য একটু বাড়বে কোস্টাল জেলাগুলোতে, অর্থাৎ উপকূলবর্তী যে জেলা আছে সেখানে হালকা থেকে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলোতে হালকা। রাতের তাপমাত্রা মোটামুটি এই মুহূর্তে আগামী 48 ঘন্টায় খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। 48 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি কমবে। সাময়িকভাবে এই জন্য বলছি যে 2-3 দিন কমার পরে আবার দুটো পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, ফলে গ্র্যাজুয়ালি যে তাপমাত্রা পরপর পড়ে যাবে সেরকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 ঘন্টায় জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, 15 তারিখ থেকে বৃষ্টি একটু কমবে এবং দার্জিলিং আর কালিম্পং ছাড়া বাকি জেলাগুলোতে মোটামুটি শুকনো থাকারই সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা কিন্তু কাল থেকে একটু পড়বে, 2 থেকে 3 দিন 2 থেকে 3 ডিগ্রি, তারপরে অবশ্য সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 3-4 দিন ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। 16 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার আকাশ, 15 তারিখ থেকেই বৃষ্টি ধরে যাবে ম্যাক্সিমাম জেলাতেই। 15 তারিখ শুধু কোস্টাল জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।